No, mama. Now, how will be made if it could come? Cabana. Punta cabbage. এটা খাবে না সকালবেলা এটা ও এবার এটা নেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু অ্যানাদার ব্লগ। আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 11টা, না চাটা তো খাওয়া হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। তো যাই হোক, এখন থেকে দিনটা শুরু করছি। আর কেমন আছো তোমরা বলো, নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, গলা শুনে বুঝতেই পারছো আমার গলাটা অলরেডি ভেঙে গেছে, বিভৎস ঠান্ডা লেগে তো শুধু হ্যাঁচি হচ্ছে আর নাক শুর করছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে না, খালি বৃষ্টি হচ্ছে, এই গরমেই বৃষ্টি। তো ওই জন্য যাই হোক, সবারই বাড়িতে মোটামুটি এরকম। তো এই আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন বেশি কথা বলবো না, আমি এখন সোজা যাবো স্নানে, কারণ আজকে সকাল সকাল স্নান করবো। আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, মানে আমার আমরা ওই তিন বান্ধবী, এর আগের ব্লগেও তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা আজকে দেখে নেবে, ও আমরা আজকে মিট করবো এক জায়গায়। মানে আলফা এসছে, আলফা তো এখানে থাকে না, থাকে দমদমে। তো ও বাপের বাড়িতে এসছে, মানে ওর বাড়িতে এসছে গতকাল। তো ওই জন্য বলেছে আসলে আমরা দেখা করি। তো ওই জন্য বলেছে যে ঠিক আছে, আগের বার জয়িতাদের বাড়িতে দেখা হলো, এবার আলফা বললো যে আমার দিদির বাড়িতে আসিস, দিদি নতুন ফ্ল্যাট নিয়েছে, তাহলে ঠিক আছে তা ওখানে যাবো। আমাদের বাড়ির থেকে এই 5-7 মিনিটের ডিস্টেন্স, তো জয়িতা আসবে আমার এখানে, আমি এখান থেকে যাব। আর মামামকেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখি দেখা যাক কি করা যায়, যেহেতু কাছাকাছি ওই জন্য। তো চলো দিনটা এইভাবেই শুরু করি, আর আমি স্নান টান করে এসে দেন তোমাদের সাথে ফ্রিভাবে বসে রিল্যাক্সে কথা বলবো। কথা সেটা হচ্ছে আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক শুভেচ্ছা সব বন্ধু বান্ধব, আনন্দ করো, চুটিয়ে মজা করো, খাওয়া দাওয়া করো এবং একসাথে মিলে ঝুলে থেকো। তো চলো আমি ফট করে গিয়ে স্নানটা করে আসি, দেন এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো স্নান করে চলেই এসেছি, দেখে বুঝতেই পারছো আর এত ঠান্ডা লেগেছে না, আমার বিরক্তি লাগছে জানো তো, এত নাক টানতে হচ্ছে। খালি যদি কথায় কথায় এরকম করি ভালো লাগে? স্নান করে পুজো টুজো হয়ে গেছে, আর আমার পিছনে দেখো মাম্মামের ওই ব্যাগটা, যেটাতে জামা কাপড় থাকে, ব্যাগ মানে ওটা আর কি একটা চেনওয়ালা আর কি, জামা কাপড় যে স্টোর করে আলমারিতে, আলমারিতেও জামা কাপড় স্টোর করা যায় পরপর পরপর রেখে, ওই জিনিস আর কি। তো ওটা গুছোতে হবে, ওটা পুরো স্তূপ হয়ে রয়েছে, অর্ধেক জামা কাপড় তো মাম্মাম পরে না বা ছোটো হয়ে গেছে, ওগুলো দেখি আজকে হালকা করবো, মানে এখনই করবো। আর এখন বাজে 12:30, তো চলো তাড়াতাড়ি করে এই কাজটা করে নিই। আর আজকে বিকালে নবনীতাদিদের আসার কথা, মানে এই মামা বাড়িতে যাই, আমার বড়ো মামার যে ছেলের বউ মিষ্টি, নবনীতাদিদের আসার কথা। ওদের ও তো নৈহাটিতে ওই রাঘব চট্টোপাধ্যায়ের কাছে গান শেখে, তো ওখানে পরপর দুদিন ক্লাস করে গেছে, মানে আজকে বিকালে প্লাস কালকে সকালে, তা ওই জন্য আবার বাড়ি গিয়ে, মানে সোদপুর গিয়ে আবার আসবে কালকে সকালে, ওই জন্য তো আমাদের বাড়িতে আজকে রাতটা হয়তো স্টে করবে। এখন জানি না, ওরা খুব ঢপ মারে আমাদেরকে, বলে কি আসবে আসবে, এদিকে আসে না এরকম করে, তো বললো আসবে। যাই হোক, এই যে আসবে বললো, কালকেও বলেছে আজকেও বললো, তাহলে হয়তো আসবে তো বিকালে। তো আবার যাবো আলফাদের বাড়িতে, আজকে অনেক কাজ আছে পরপর পরপর, তাই তাড়াতাড়ি করে ওগুলো করে নিই। হ্যাঁ, আজকে তোমাদের সাথে অল্প কথা হবে, কাজই বেশি হবে, আর মাম্মাম চিল্লাচ্ছে ওইদিকে। এই দেখো, এই যে চেন করে জামা কাপড় রাখা যায় না, প্রচুর স্পেস কিন্তু এটার মধ্যে। হ্যাঁ, তো এটা এখন গুছবো, দেখতেই পাচ্ছ এটার অবস্থাটা কি। তো দেখো, দাঁড়াও দেখাই তোমাদেরকে, এটার ভেতরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো এটা এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। You say that I'm psychotic, but then you like it like that. It's like give me time, the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like give me time, I walk into the room, you know you want. গুছিয়ে নিলাম দেখলে, তারপরে মামামকে স্নান করালাম, খাওয়ালাম, আর তোমাদের সাথে ওগুলো আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরে সেই এনার্জিটাই দিচ্ছে না যে তুমি কথা বলবো। জানি না কতটা বুঝতে পারছো, আমার সমানে হ্যাঁচি হচ্ছে আর না, এই জাস্ট আমি ওষুধ খেলাম, সমানে হ্যাঁচি হচ্ছে আর নাক শুশুর করেই যাচ্ছে, কনস্ট্যান্ট নাক শুশুর করছে, আমি খালি বারবার করে নাক এরম করছি, মানে বিরক্তি লেগে যাচ্ছে। তো যাই হোক, মামামকে এখন
আমরা ও খেয়ে নিয়েছি। আর আজ তো স্যাটারডে ছিল, আর আমাদের মেনু ছিল হচ্ছে মা করেছে ঢেঁড়স সেদ্ধ দিয়েছে, ওই যে তেল নুন দিয়ে যে খায় ওই, আর খেয়েছি সব মিশানো একটা সবজি, আর কি খেলাম জানি মা, ও সয়াবিন এই খেলাম, আর মাম্মামও খেয়ে নিয়েছে ঢেঁড়স ঢেঁড়স তরকারি দিয়ে ভাত। আর এখন ওকে এখনও ঘুমোবে দেখি, ঘুম পাড়ানোর চেষ্টা করি। এই দেখতে এখন বেজে গেছে 2:30, আমি একটু শুয়ে রেস্ট নেবো, কারণ জয়িতা 3:30 পর বেরোবে বাড়ির থেকে, তো আমি ওই 3:30 নাগাদ উঠে একটু জামা কাপড় পরবো, ব্যাস এই চিন্তাভাবনা। আর মাম্মামকে একবার একটু ভালো জামা পরিয়েই শোয়াচ্ছি, ভালো জামা মিন সেরকম গেঞ্জির জামা পরিয়েই শোয়াচ্ছি, যদিও ঘুমিয়ে পড়ে ওখান থেকে উঁকি মেরে আমাকে দেখ, যদিও ঘুমিয়ে পড়ে তো তাহলে আর নেবো না, যদি জেগে থাকে তাহলে ওকে নিয়ে যাব, এই প্ল্যান আছে। আর তারাও তোমাদের দেখাই ও কোথা থেকে উঁকি মারছে, এই দেখো এই দেখো এই দেখো, এ কে রে, তো বেশি দেখানো যাবে না, ও খালি গায়ে রয়েছে, তো ওকে এখন রেডি করে দিই, দিয়ে একটু জল টল খাওয়াই, আর এদিকে মেঘ ডাকছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে 5:00, আর এখন শুধু জয়িতা আসার অপেক্ষা, জয়িতা আসলেই বেরিয়ে যাব। 4:00 বেরোনোর কথা ছিল, যাই হোক কাকিমার শরীরটা খারাপ হয়ে জয়িতা রান্না টান্না করে আসছে, তো যেন ওর অনেকটা লেট হয়েছে আজকে। তো মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, ভেবেছিলাম মাম্মাম ঘুম থেকে উঠবে না, তো নেওয়া হবে না, তো মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে নিয়েও যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, যতটা পারবো শেয়ার করবো, তুমি ভালো লাগবে আর স্কিপ করো না। বাবুকে দিতে এসেছিল, চলো নেমে পড়ো মাম্মা, নেমে পড়ো, চলো ওই মিমির করে চলে যাও, আমরা চলে এসেছি, হ্যাঁ চলো যাও, ওর কাজ আছে, ওর কাজ আছে, লজ্জা না ওর কাজ আছে, চলো বাবা, মাম্মা মাম্মা হাসি উড়ে গেছে, হাসি উড়ে গেছে, এখান থেকে ভিউটা ভালো লাগছে, মাঠের পুরো মাঠটা দেখা যাচ্ছে, রেলের মাঠ, কত ছোটবেলায় খেলেছি রে। আর আমাদের প্রাইমারি স্কুলে এখানে ইয়ে হতো দৌড়াদৌড়ি স্পোর্টস, যেটাতে আমি প্রতিবার লাস্ট হতাম, এই মাঠটা আরো বড় ছিল, তো যে ব্যারিকেডটা দেখছিস না ওটার সাথে এখন আলাদা করে দিয়েছে, ওখানে বাস টার্মিনাল হবে বলে, তাহলে আরো বড় ছিল এই চার্চে, আমরা 25 ডিসেম্বরে দেখতে আসি সেই চার্চে আর কি। আমার এই জায়গাটা হেভি লাগছে রে, এখান থেকে নীলটা আলফা নিয়ে রেখেছে আগেই, মাম্মা মাম্মা মাম্মা, এই যে আলফা, কয়েকদিন পরে দেখা হলো, কোইনসিডেন্টলি আজকে দিনটা কিন্তু খুব ভালো বলতো, কি জয়িতা, বাবুর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে না, বলো নিয়ে নাও যেটা ইচ্ছা নিয়ে নাও, বাবা হামি দিদে, বাবা তুই যদি কামড়াস তাহলে তোর দাঁতে আজকে আমি হিড়ে বসিয়ে দেবো, তুই যে কোনোদিন পছন্দ না সেটাও জানি। এই যে আলফা হচ্ছে বানিসের চাউমিন, আর ওটা কি বল, না এটা হচ্ছে ম্যাগি, ও ম্যাগি, আচ্ছা এটা হচ্ছে আমি ট্রাই করেছি চিকেন কুরকুরে, চিকেন কুরকুরে, এই জয়িতা খেয়ে এখন বলবে কেমন হয়েছে, ভালো হয়েছে রে, কুরকুরে কুরকুরে, আলফা বলতে বলছে কি জানি বেশ বলতে বললি তুই, কোন চ্যানেলের খাবার এটা বলো, ওই আলফার যে কুকিং চ্যানেল আছে, আলফা তুই দিস না তো আলফা ভিডিও, না না অ্যাকচুয়ালি আমার ওই রেগুলার কিছুদিন পুদিনা, হ্যাঁ 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 অনেক কিছু দেওয়া আছে, না 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 এ ভালো হয়েছে কোটে রে, মা কালি বলছি আর মাম্মা যে এটা বুকুকে বুকু খেতে পারবে, বুকু খেতে পারবে, বুকুকে বিস্কিট টিস্কিট দেবো, কিছু কেক
সস দিয়ে দিস না। আচ্ছা দিয়ে 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 খাও, ও ভালোবাসো খাবে যা। মাম্মা ভালো ঝাল লেগেছে নাকি? বলো ভালো ভালো বলো। আলফাত দিদি রান্না করছি, এখন ভিডিও করে রেখেছি, আমি এখন এডিট করে তারপর ছাড়বো। এবার সপ্তাহে একটা করে আসবে। সপ্তাহে একটা করে দিস। মাম্মা ভালো দেখছি আবার। মাম্মা ভালো, মাম্মা কেন যখন যাবে ওসব ভালো। বাহ মুখটি কেমন টেরে গেল, বাহ ভেরি গুড, খুব ভালো। এটা তো ম্যাগি ফ্রাই করেছিস মনে হয়, চিকেন দিয়েছিস মনে হয় না? সুন্দর কি মাম্মা। বাড়ি ফিরে এসেছি দেখে বুঝতেই পারছো, আর এখানে নমতা দি মিষ্টি ওরাও চলে এসেছে, ওরা এখন একটু খাওয়া দাওয়া করছে। তো চলো ব্লগটা দেখতে পাচ্ছি। তো আজ হচ্ছে নেক্সট মর্নিং, কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। দেখলে এই যে মিষ্টি নমতা দি ওরা এসছে, ওরা খাওয়া দাওয়ার পর গেছিলো হচ্ছে একটুখানি মার্কেটের দিকে, মিষ্টির কটা ওই ট্রাউজার কেনার ছিল, তারপরে ওই থ্রি কোয়ার্টার প্যান্ট এই টাইপের জিনিস টুকটাক কেনার ছিল, তো ওগুলো কিনতেই গেছিলাম, তখন আর আমি ভিডিও করতে পারিনি। আর তারপরে বাড়িতে আসার পরে ওর খুব শরীর খারাপ হয়ে গেছে, প্রেশার টেশার বেড়ে গেছিলো, সেই রাত 11টার সময় আর কি ছোটাছুটি আমাদের যে লোকাল ডাক্তার, ভেবেছিলাম যে হসপিটালে নিয়ে যাবো, তবে লোকাল যে ডাক্তার আছে তাকে দেখানো হলো, সে একটু ওষুধ দিল। এখানে তো 11টার সময় মোটামুটি সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, আবার মার্কেটের দিকে গেলাম মানে কাঁচরাপাড়ার দিকে, ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে খেয়ে এখন শরীরও ঠিক আছে। তো ওই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, কালকে একদম বিদিকিচ্ছিরি পরিস্থিতি হয়েছিলো আর কি। তো যাই হোক এখন ভালো আছে, আর মিষ্টিটাও চলে গেছে, কারণ আমাদের 9:30 গানের ক্লাস আছে আবার ইয়েতে আর কি, তোমাদের নৈহাটিতে। তো আর আমি এখন একটু জামাটা পরেছি, আমি জাস্ট একটু বেরোবো ওই জন্য। তো চলো ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।